এই যে ভাই 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 দাঁড়াও, তোমরা কোথা থেকে আসলা? খেলার মাঠ। খেলার মাঠ থেকে? খেলতে গেছিলা তোমরা? কেন, আজকে তো আমাদের স্কুল কি বন্ধ নাকি? ও, তোমরা কিসে পড়ো? আমি পড়ি ফোরে। তুমি কিসে পড়ো? ফোরে, ক্লাস ফোরে। আর তুমি? ওয়ানে। তোমরা কি ইসে মাদ্রাসায় পড়ো নাকি স্কুলে পড়ো? আমি স্কুলে। আর তুমি? মাদ্রাসায়। ও, তুমি মাদ্রাসায় পড়ো না? আচ্ছা, তোমাদের তো এখন গুরুত্বপূর্ণ কোনো কাজ নাই, আমি তোমাদের সাথে একটু কথা বলি। হ্যাঁ, তোমরা তো দুজনে বন্ধুর মতো একসাথে খেলাধুলা করো না? সবসময় বন্ধুর মতো একসাথে থাকবে, খেলাধুলা করবে, হ্যাঁ, কোনো সময় কাজে ঝগড়া করবে না। আচ্ছা, তোমাদের তো নামই জানা হলো না, তোমার নাম কি? নাইম। আর তোমার? আলিফ। আচ্ছা, তোমরা তো নিয়মিত পড়াশোনা খেলাধুলা সব কিছুই করো না? তোমাদের পড়াশোনার ভিতরে কিছু জিজ্ঞেস করি। হ্যাঁ, তোমাদেরকে সুরা জিজ্ঞেস করি। একটা সুরা বলতে পারবা? তুমি বলতে পারবা? বলো তো, যেটা পারো তুমি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যাক, সুন্দর হয়েছে। তুমি পারো সুরা, একটা বলো তো দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো তোমাদের দুজনের সুরাই সুন্দর হয়েছে। ওর সুরাটা কি আসলে ভালো হয়েছে না, মানে তোমারটা থেকে খুব সুন্দর হয়েছে না? যাক, তার মাশাআল্লাহ দুজনেরটাই মানে ভালো হয়েছে। কিন্তু ওই ক্লাস ওয়ানের পরে মাদ্রাসায় ওই বাইটের সুরাটা খুব সুন্দর হয়েছে, তোমারটাও ভালো হয়েছে। কিন্তু তোমার কি মন চায় না ওরকম করে শিখতে, যে কত সুন্দর করে ও সুরাটা বললো, ওরকম করে শিখতে মন চায় তোমারও? তাহলে তুমি তো স্কুলে পড়ো, তাই স্কুলে পড়েও কি এরকম করে পড়া সম্ভব হয় না? আসলে আমাদের স্কুলে ওরকম শিক্ষা বিক্ষা তো দেওয়া হয় না কোরআনে, সেই জন্য একটু এই ভাই থেকে কম পারি। আচ্ছা, আমি তোমাদেরকে একটু বলি, শোনো। হ্যাঁ, আসলে স্কুল ও মাদ্রাসা দুটোই শিক্ষা প্রতিষ্ঠান, যেহেতু আমাদের স্কুলে কোরআন শিক্ষার ব্যাপারে কোনো সুব্যবস্থা নেই, তাই কি আর করা বলো, আমাদের নিজেদের গজে আমাদের নিজেদের শিখতে হবে। যেহেতু আমরা মুসলমান, তাই আমাদের আল্লাহর ইবাদত করতে হলে সুশুদ্ধভাবে কোরআন শিখতে হবে। আজ তুমি বাড়ি যেয়ে তোমার বাবা মাকে বলবে যে তুমি সুশুদ্ধ করে কোরআন শিখতে চাও, তাহলেই তারা একটা ব্যবস্থা করবে। ঠিক আছে, যাও। হ্যাঁ।